প্রিয় বন্ধুরা, মোবিটেক সলিউশনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো স্যামসাং J7 এর মাইক প্রবলেম সলিউশন কিভাবে সলভ করা যায় এবং এর সহজ ট্রিক। আমার কাছে যে স্যামসাং মোবাইলটা এসেছে, ওর মাইক বোর্ড থেকে উঠে গেছে, এর কোনো কানেকশান আর নেই, যার জন্য আমাকে নতুন করে এই মোবাইলটিতে জাম্পার দিয়ে মাইকটা আমাকে বসাতে হবে। এই দেখুন মাইকটা কীভাবে বোর্ড থেকে উঠে গেছে। আমি এটাকে নতুন করে রিইনস্টল করে এটা লাগাতে পারি, না হলে মার্কেট থেকে একটা এইভাবে 3 পিনওয়ালা মাইক নিয়ে এসে জাম্পার ওয়্যারের সাহায্যে এটা আমি মোবাইলের সঙ্গে লাগিয়ে দেব। দেখুন খুব সহজভাবে আমি এটা লাগিয়ে দেব, তারপরে যথারীতি মোবাইলটা ঠিক পুনরায় মাইকের যে কাজ সেটা ঠিক করে যাবে। প্রথমে এই মোবাইলের পিনগুলো যেখান থেকে বোর্ড থেকে উঠে গেছে এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব, এবং এই কানেক্টারের যেগুলো আছে ওই কানেক্টারের মধ্যে আমি ওয়্যারটা লাগিয়ে দেব, তারপরে মাইকটা যথারীতি চালু হয়ে যাবে। দেখে নিন আমি একটু কাজ, এখানে একটা, এখানে একটা, আর এটা R3 গ্রাউন্ড। এটাকে প্রথমে ওয়াশ করে দেখে নিন, খুব সহজভাবে আমি এটাকে করে নেবো। আমি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে একবার আপনাদের দেখাবো, যেহেতু আমার কাছে ম্যাগনিফাইং গ্লাস নেই, তাই নর্মালভাবে আমার কাছে এটাই আছে, এটাই দিয়ে দেখিয়ে নেব। হয়তো আপনারা ঠিক বুঝতে পারবেন না, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তার জন্য আমি দেখিয়ে দেব কোথায় কোথায় কিভাবে জাম্পার ওয়্যার দিয়ে মোবাইলটা কানেকশন করলে কিভাবে মাইকটা পুনরায় চালু হয়। এটা আমাদের পেস্ট, এই পেস্টটা ব্যবহার করলে যে কোনো বোর্ডের IC বা রেজিস্ট্যান্স খুব আমরা সহজেই তুলে নিতে পারবো। এটা খুব ভালো মানের একটা পেস্ট, আমরা নর্মাল পেস্ট ব্যবহার করব না, যেহেতু এটাকেই ব্যবহার করব। এটা ব্যবহার করে আমি যে জাম্পার যেখান থেকে মাইকটা উঠে গেছে যে বোর্ড থেকে, ওই জায়গাটা ভালো করে ধীরে ধীরে পরিষ্কার করে নেব আয়রনের সাহায্যে। দেখুন আয়রনের সাহায্যে আমি কীভাবে দেখি পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম পরিষ্কার করতে গিয়ে দেখলাম হালকা চারদিক থেকে উঠে গেছে, শুধু মাঝখানে একটুখানি একটু লাইন আছে। এই এই লাইনটা, এই লাইনটার সাহায্যে কোনোভাবে ওয়্যার কানেকশান করা যাবে না, যার জন্য আমাকে এই মাইকের জায়গাটা টোটালি বাদ দিয়ে দিতে হবে, দিয়ে আলাদা এই কানেকশান যেখানে এসছে এই কানেকশানটা যেখান থেকে এসছে সেখানেই আমি ওয়্যারটাকে জুড়ে দেবো। এটাই হচ্ছে মোবাইলের ট্রিক, খুব সহজে। আপনারা যদি এইভাবে এই মোবাইলটা, যদি আপনাদের কাছে যে J7 মডেল আছে বা অন্য কোনো স্যামসাং মোবাইলের উপর আছে মাইক প্রবলেম, আপনি এই ট্রিকের মাধ্যমে খুব সহজেই এটা করে নিতে পারবেন। আমি একবার চেষ্টা করব যাতে এখান থেকে কোনো কিছু করা যায়। আমার তো মনে হচ্ছে না এখান থেকে কোনোভাবে ওয়্যার দিয়ে নতুন করে কানেকশন করা যায়। একবার এটাকে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিলে আমি বুঝতে পারবো যে এটা খুব ঠিক জায়গায় আছে, এখান থেকে তৈরি করা যাবে না নতুন করে আমাকে
জাম্পার ওয়্যারের সাহায্যে কানেকশনটা করতে হবে। একবার যেহেতু পেস্ট লাগিয়েছি, আমার পেস্টের পরিমাণটা একটু বেশি, যার জন্য আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বোর্ড থেকে মাইকের কানেকশনটা উঠে এসছে। এটা কোনো বোর্ড থেকে উঠে গেলে কোনো ঘাপড়ানোর কোনো দরকার নেই। দ্বিতীয় রাস্তা আমাদের কাছে থাকে, জাম্পারের ওয়্যারের সাহায্যে কানেকশনগুলো করে দিলে সেটা মাইক হতে পারে, চার্জিং সকেট হতে পারে, বা রেকর্ডিং বা টাচ প্যানেলের কোথাও যদি কোনো কিছু কেটে যায়, সেখান থেকেও আমরা এই জাম্পার ওয়্যারের সাহায্যে আমরা এটা করে নিতে পারবো। প্রথম থেকে মোবাইলটা খোলার পরে দেখলাম যে মাইকটা উঠে আছে। এটাকে একবার ডিসোল্ডারিং করার পরে যদি একবার ইউজ করার মতো করা যেতে পারে, তাহলে এটাকে দিয়েও কাজ হয়ে যাবে। না হলে এর জায়গায় নতুন একটা মাইক নিয়ে এসে এটা করে নিতে হবে। যেহেতু আমার কাছে ম্যাগনিফাইং গ্লাস নেই, একটু সমস্যা, এইসব কাজ করতে একটু সমস্যা হয়। তা সত্ত্বেও হয়তো ভিডিওটা আপনার ছোটো লাগবে, কিন্তু আপনারা যদি একটু মন দিয়ে এটা দেখেন, তাহলে খুব সহজেই আপনারা এটা করতে পারবেন, না ঘাবড়ে। দেখুন কিভাবে এটা পরিষ্কার করে দিচ্ছি, কীভাবে পরিষ্কার করে দিয়ে এবার আমি জাম্পার ওয়্যারের সাহায্যে আমি ভালো করে তিনটে কেটে নিয়েছি একই মাপ করে। এবার মাইকের তিনটে কানেকশন আমি ভালো করে করে নেব, একটা একটা ভালো করে করে নেব, যাতে কোথাও কোনো গ্যাপ না থেকে যায় বা একটার সঙ্গে আরেকটা যাতে জুড়ে না যায়। তিনটে ঠিক আলাদাভাবে করে নেব। এই জাম্পারের উপরে একটা প্রলেপ থাকে, সেই প্রলেপটাকে ভালো করে তুলে দিলে আমরা রাংটা খুব ভালোভাবে ধরে নিতে পারবো। দেখুন প্রথমে একটা লাগিয়ে নিলাম, একটা লাগানোর পরে একটু ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়টা লাগাবো। এটা একটা আমার হয়ে গেছে, একটু ভালো করে নেল লাগিয়ে নেব। খুব ছোট্ট জিনিস, দেখো ধরতে পারা যাচ্ছে না, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা সহজেই বুঝে যাবেন যে কীভাবে এই মাইক প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। একটা আমার হয়ে গেছে, এরপরে দ্বিতীয় কানেকশনটা আমি করে নেব।
একটু গন্ডগোল হয়ে আবার ঠিক প্রথম মতো দুটোই আবার উঠে গেছে। মাকে দু প্রান্ত আমি লাগিয়ে ফেলেছি এবং ধীরে ধীরে সঠিকভাবে জাম্পার ওয়্যারটা কানেকশন করে নেব। কানেকশন হয়ে যাওয়ার পরে কোথায় কোথায় কীভাবে সঠিক পদ্ধতির সাহায্যে আমি এটা লাগিয়ে নেব তার আপনারা দেখে নিন। এইভাবে তিনটি জাম্পার ওয়্যার কানেকশন মাইকটা কানেকশন করার পর আমি একটু আয়রনে মাথায় একটু রং নিয়ে নেব। এই রং নেওয়ার পরে আমি রংটা ঠিকঠাক ধরছে না, যেহেতু আমার এই আয়রনটা নতুন, এই টেম্পারেচার চার্টটাও ঠিক আমি এখন কন্ট্রোল করতে পারছি না। এটাই আমি দুদিন আগে কিনেছি, দেখলাম কাজ করে, একটা দুটো কাজ করে দেখলাম খুব ভালো, কোনো প্রবলেম নেই। এটাতে এই যে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন এক প্রান্তে একটা লাগিয়ে নেব আর দ্বিতীয়টা তার ঠিক ডান পাশে আর একটা রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনটার আর এক প্রান্তে আমি মাইকের মেন দুটো লাইন আমি লাগিয়ে নেব। আর ঠিক মাইকের যে গোল পোর্শনটা দেখছেন, সেই গোল পোর্শনটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা আমি বোর্ডের যে কোনো প্রান্তে এক জায়গায় লাগিয়ে নিতে পারি। আমি এখানে বেটার দেখতে পাচ্ছি ঠিক চার্জিং পোর্টের একটি পায়ের সাহায্যে ওখানে আমি রাং দিয়ে ভালো করে ওটা লাগিয়ে নেব। এই তিনটি জায়গায় খুব ভালোভাবে আমি যদি জাম্পার ওয়্যার দিয়ে কানেকশনটা করতে পারি, তাহলে যে কোনো স্যামসাং যে সিরিজের মোবাইল খুব সহজেই এটা মাইক প্রবলেম সলভ করা যাবে। আমার একটু ভুলের জন্য মাইক থেকে একটা জাম্পার ওয়্যার খুলে এসেছে, এটা আমি খুব সহজে আবার পুনরায় নতুন করে করে নেব। এইভাবে মাইক প্রবলেমটা খুব সহজেই সলভ করা